अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थी अभिभावक बृंद सहकर्मी बृंद सबाई के सेंट जेवियर्स कर्तृक आयोजित ऑनलाइन क्लास स्वागत अनेक दीर्घदिन पर आबारो तुम्हारे सामने हाजिर हयेछि षष्ठ श्रेणी विज्ञान विज्ञान विषय निये आलोचना करार जन्य। তার আগে একটু বলতে হয় বর্তমানে সরকারের বিভিন্ন পরিকল্পনায় আগামী হয়তো এই মার্চ মাসের ভিতরে 30 তারিখ আগামী 30 তারিখের ভিতরে স্কুল খুলে দেওয়ার সম্ভাবনা আছে। আশা করি তোমাদের সাথে খুব শীঘ্রই সরাসরি ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত যে কদিন সময় আছে সে কদিন অনলাইনে ক্লাস চলতে থাকুক। গভর্নমেন্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ একবার বসে না থেকে কিছু লেখাপড়ার ভিতরে থাকি আমরা সবাই এবং করোনা থেকে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করব। যেহেতু তোমাদের তোমার ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের এখনও ভ্যাকসিন দেওয়ার মতো বয়স এখনও হয়নি, তাই তোমরা নিরাপদ দূরত্বে থাকবা এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছে সবাইকে বলবা যেন ভ্যাকসিন করোনা ভ্যাকসিন নিয়ে নেয় এবং সুরক্ষা পরিবার সুরক্ষিত থাকলে তুমিও সুরক্ষিত থাকবা, দেশ ও জাতি সুরক্ষিত থাকবে। আশা করি দেশের স্বার্থে আমরা সবাই করোনা ভ্যাকসিন গ্রহণ করব এবং নিরাপদ করোনা থেকে দূরে থাকার চেষ্টা করব। আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, নিয়মিত হাত ধুয়ে ধোব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আশা করি আল্লাহ আমাদের রক্ষা করবে। যাই হোক, রক্ষা করার মালিক আল্লাহ, আমাদের চেষ্টা করে দিতে হবে। এই হচ্ছে অবস্থা। সবাইকে সুস্থ কামনা করে আজকে ক্লাস শুরু করি। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে জীবজগৎ নিয়ে আলোচনা করব। জীবজগতের আগেও ক্লাস নিয়েছি, আরও একটু বাকি ছিল, সেটুকু আজকে অধ্যায় শেষ করব। জীবজগতে আগে বিভিন্ন ধরনের পার্ট ছিল, সেই পার্টগুলো আমরা দেখছি, দেখে সেগুলো আলোচনা করছি। শেষের যে পার্টটুক বাকি ছিল সেই পার্টটুক নিয়ে আলোচনা করব। আর জীবজগতে আমাদের উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলাম আগে, উদ্ভিদের ভিতরে সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলাম। ওইটুকু আবার একটু রিভাইজ দিয়ে যাই। উদ্ভিদ দুই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সপুষ্পক, সপুষ্পক আর অপুষ্পক। সপুষ্পক এবং অপুষ্পকে দুই প্রকার উদ্ভিদ, যাদের যেসব উদ্ভিদের ফুল এবং ফল হয় না, স্পোর বা রেণুর মাধ্যমে তার বংশ বিস্তার করে, পাতার মাধ্যমেও করতে পারে, যেমন পাতার কুচি পাতা, এই জাতীয় উদ্ভিদগুলো অপুষ্পক। উদ্ভিদের ভিতরে এদের ফুলে ডিম্বাশয় থাকে না, শুধু ডিম্বক থাকে। আচ্ছা, ওটা হলো আবৃতের ফলে। তাহলে যাদের ফুল এবং ফল হয় না তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আর যারা ফুল এবং ফল সবগুলোই হয় তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। ফুল এবং ফল হয় এই উদ্ভিদগুলোকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের অধিকাংশ উদ্ভিদগুলো আমাদের সপুষ্পক এবং এরা আমাদের বড় একটা অংশ যোগান দেয়, কাঠের যোগান দেয়, আগ্রহপত্র হোক, জ্বালানি হোক, অনেক কিছুই
আমাদের এবং উদ্ভিদের উপরে আমরা ওতপ্রোতভাবে জড়িত, শ্বাসকার্যে উদ্ভিদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে আমাদের আদান প্রদান মাধ্যমে এই প্রাণী জগৎ বেঁচে আছে। উদ্ভিদ জগতে প্রাণী জগতের উপর নির্ভরশীল, প্রাণী জগতে উদ্ভিদের জগতের উপর নির্ভরশীল। যাক, এখন এই সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ হচ্ছে এদের ফুলে ডিম্বাশয় থাকে এবং ডিম্বক থাকে। এই ডিম্বকটা পরে বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়টা ফল ফল আকারেই থাকে। তার মানে ফলের বীজের বাইরে যে আবরণটা, ওই আবরণটাই ডিম্বাশয়ের মাধ্যমে সৃষ্টি হয়। অধিকাংশ উদ্ভিদই আমাদের এই সপুষ্পক উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, এই লিচু, যাবতীয় যত ফল টল আছে অধিকাংশ ফলই আমাদের সপুষ্পক উদ্ভিদেরই আন্ডারে। এরা কাঠের একটা বড় যোগানদাতা। এদের সপুষ্পক উদ্ভিদে আবার দুটো পার্ট আছে, দুটো পার্ট আছে, নগ্নবীজী, আবৃত বীজ। একটা হলো নগ্নবীজী, একটা হলো আবৃত বীজী। নগ্নবীজী যেটা, সেটা হচ্ছে ফুলে ফুলে ডিম্বাশয় থাকে না, শুধু ডিম্বক থাকে, ওই ডিম্বকটাই পরে বীজে পরিণত হয়, সেটাকে হচ্ছে নগ্নবীজ। ওই ডিম্বকটা বীজ পরিণত হয়, ওভাবেই থাকে, ওইটাই বড় হয়ে বংশ বিস্তার করা সহায়তা করে। ঠিক আছে, নগ্নবীজ। আর একটা হচ্ছে আবৃত, আবৃত আবৃত বীজি। এই সপুষ্পক উদ্ভিদের ভিতরে দুটো প্রকার আছে, একটা হচ্ছে নগ্নবীজি, আরেকটা হলো আবৃত। এই আবৃত বীজিটার ফুলে ডিম্বাশয় থাকে এবং ডিম্বক থাকে, ডিম্বকটা বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়টা পরে ফলে পরিণত হয়, নগ্নবীজি আবৃত। এরপরে আমরা যাই কিছু প্রাণী জগতের ভিতরে, প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে। আসলে আমরা মেরুদণ্ড এবং মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী নিয়ে আজকে মূলত আলোচনা করব। এই আলোচনাটুকু আগের দিনও করছি, সেটাই একটু রিভাইজ দিলাম। এখন মূলত আমাদের হচ্ছে প্রাণী জগতের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী তোমাদের কাছে আশা করি এই যে বোর্ডের যে বইটা তোমাদের, এই বইটা তোমাদের কাছে থাকবে, এই বইটা নিয়েই তোমাদের আলোচনা হবে। এই বই থেকে সামনে আবার আমরা কিছু পরীক্ষার প্রস্তুতি নিতে পারি, যার জন্য কিছু সিলেবাস, আমরা সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের প্রকাশ দেবো, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। এবং সেই তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। এর আগে এক প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বাকিটুকু হয়েছে, এখন দেখি তোমাদের যতটুকু কী করা যায় আলোচনা করা যায়। তাহলে একটা হলো অমেরুদণ্ডী প্রাণী, প্রথম অমেরুদণ্ডী প্রাণী নিয়ে আলোচনা করি। এখন অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী বিষয় হলো, আমরা আমাদের পিঠের পিঠের পিছনের দিকে হাত দেব, যার যার বডির পিছনে দেখবো একটা লম্বা একটা হাড় লক্ষ্য করা যাচ্ছে, বা মাছ যদি আমরা কাঁটা বেছে, মানে মাছ মাছটু বেছে ফেলি, বড়ো বড়ো মাছে রুই, কাতলা, চিতল, এই যে বড়ো বড়ো ভেটকি বলো, বয়েল মাছ, শৈল মাছ, সব মাছেরই অধিকাংশ লেজালা যেসব বড়ো মাছ আছে সবগুলো মাছে মাছ রান্না করার পরে
সিদ্ধ করে আস্তে আস্তে দেখা যায় মাংস মাছটুকু আলাদা করে ফেললে পুরো একটা এই কাটার একটা ফ্রেম পাওয়া যাবে, দেখবা তার মধ্যে লম্বা একটা কাটা আছে এবং শক্ত যে কাটাটা ওইটি হচ্ছে এই মাছের মেরুদণ্ড। ঠিক তেমনি আমাদের বডির পিছনের যে অংশটা আছে এইগুলি এখান থেকে নিচ থেকে যে পার্টটা লম্বা আছে সেই হাড় আছে জয়েন করার সময় এখানে অনেকগুলো হাড়ের সাথে ওইটি জয়েন করা ওইটি হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ড যাদের নাই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। অনেকগুলো আছে কেঁচো আছে তার মেরুদণ্ড নাই, চিংড়ি আছে, তারপরে এরকম অনেকগুলো প্রাণীরই আছে তাদের ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো অনেকে মেরুদণ্ড নাই। তার আমাদের এমনি তারপরে মশা মাছি এদের মেরুদণ্ড নাই, এরা সবাই অমেরুদণ্ডী প্রাণী। তাহলে এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এবং উদাহরণ। বৈশিষ্ট্য আছে এদের চোখ, একটা চোখের ভিতরে অন্য অনেকগুলো চোখ থাকে। কোন জাত কি মানে একটা চোখের ভিতরে অনেকগুলো মাছি, মাছি টাছি এই জাতীয় যে এগুলো আছে একটা মাছির চোখে অনেকগুলো চোখ থাকে ভিতরে, ওরা চতুর্দিকে দেখতে পারে, আমরা তো শুধু সামনে দেখতে পারি, আমাদের পিছনের ঘাড়ের পিছনে কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু এটা মাসি ওরা কিন্তু সামনের পিছনে সব সাইড ওরা দেখতে পারে। ওরা অনেকগুলো একটা চোখের ভিতরে অনেকগুলো ওদের চোখ আছে, ওরা সব দিক থেকে ঘুরে ঘুরে দেখতে পারে। এখানে আমাদের হ্যাঁ এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এরপরে আসে আমাদের মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণী আমাদের যাতে মেরুদণ্ড আস্তে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। তো অনেকগুলো প্রাণীরই মেরুদণ্ড আছে, অধিকাংশ প্রাণীরই মেরুদণ্ড আছে, মানুষ গরু হাঁস মুরগি বিভিন্ন মাছ এগুলোর মেরুদণ্ড আছে, এগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। মেরুদণ্ডী প্রাণী একমাত্র মানুষ বাদে বেশ করে মাছের ভিতরে যারা আছে অধিকাংশ মাছেরই মেরুদণ্ডী মাছের লেজ আছে, বা মেরুদণ্ডী প্রাণীর ভিতরে একমাত্র মানুষের লেজ নেই আর অধিকাংশ প্রাণীরই লেজ আছে। এবং এরা মাছেরা যেমন ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আমাদের ফুসফুসের মাধ্যমে আমরা শ্বাসকার্য চালাই, এরকম একটা বৈশিষ্ট্য। আর যারা সাঁতার কাটে মাছেরা সাঁতার কাটে তাদের ফুলকার সাহায্যে বা সাঁতার কেটে বেড়া আমরা মেরুদণ্ডী প্রাণীদের পা আছে আমরা পা দিয়ে হাঁটাচলা প্রেরণ করি। এই কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এর ভিতরে একটা আছে ব্যতিক্রম হচ্ছে ব্যাগ। ব্যাগকে আমরা উপসার প্রাণী বলি কারণ এই ব্যাঙের প্রথম জীবনটা অতিবাহিত হয় পানিতে, জন্ম হয় পানিতে, প্রাথমিক বৃদ্ধি হয় পানিতে, তখন ওদের লেজ থাকে এবং লেজ থাকার পরে সবাই পানিতে সাঁতিয়ে বেড়ায়। আস্তে আস্তে যখন বড় হয় তখন লেজ থাকে না, লেজ পড়ে যায়, তখন ওরা একটু বড় হলে আস্তে আস্তে ওরা মাটিতে আসে, সেটা কন্টিনিউ থাকে, তখন আর পানিতে খুব একটা থাকে না। তারপরে বড় হলে কিছু কিছু ব্যাগ আছে কন্টিনিউ পানিতে থাকে, কোনো ব্যাগটা আছে কোলা ব্যাগগুলো যেগুলো আছে অধিকাংশ সময় পানিতে থাকে। আর ঘরের কোনা টোনা বিভিন্ন জায়গায় যে ব্যাঙগুলো থাকে ওরা সাধারণত বড় হলে আর পানিতে কম দেয়, তারপরে ওরা পানিতে থাকতে পারে, সে কোনো সমস্যা না। আর কিছু আছে একবার সারা জীবনই তারা পানিতেই বাস করে, পানির ঘরে পাতায় বিভিন্নভাবে থাকে, তখন এরা উপসার প্রাণীর অন্তর্ভুক্ত। মেরুদণ্ড এখন আশা করি তোমরা মেরুদণ্ড এবং অমেরুদণ্ড এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য কিছু বুঝতে পেরেছ পারছ। আমাদের বইয়ের কিছু আছে বা কতগুলো উদাহরণ দেওয়া আছে, তোমাদের যে টেক্সট বুক বলছি
টেস্ট পুলের বুকের ভিতরে কিছু প্রাণীর নাম দেয়া আছে, ওইটা তোমরা একটু আলাদা পারবা। অনেকগুলো প্রাণীর নাম দেওয়া আছে, সেগুলো কোনগুলো মেরুদণ্ডী প্রাণী, কোনগুলো অমেরুদণ্ডী প্রাণী, তোমরা ওদেরটা পড়লে বুঝে দেখবা। ওইটা তোমাদের বাসা বসে নিজেরা একটু টেস্ট করে দেখবা মেলে কিনা, ওইগুলো একটু আলাদা করবা। এবং অধ্যায় শেষে, তোমাদের অধ্যায় শেষে একটা চার্ট আছে, একটা চার্ট আছে তোমাদের বইয়ের ঠিক শেষে অধ্যায়ের একটা চার্ট আছে, এই চার্টটা তোমরা বাসা বসে একটু দেখবা। আশা করি এটা তোমরা বাসা বসে বসে হোমওয়ার্ক হিসেবে কাজ করবা, কাজ করলে তোমাদের পরে উপকার হবে। তাহলে তাহলে আশা করি তোমরা এই অধ্যায় নিয়ে মোটামুটি ভালো কিছু শিখতে পারবা। তারপর সামনে যে আমাদের পরীক্ষার প্রস্তুতি চলতেছে, এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে তোমরা ভালো করে প্রস্তুত হবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মতো ক্লাস শেষ করব। আগে তার আগে আবারও বলি, তোমরা অযথা সময় নষ্ট না করে পড়াশোনার ভিতরে চলে আসো, এবং সামনে আমাদের স্কুল খুলে যাচ্ছে, স্কুল খুলে গেলে আমরা আশা করি আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবো। আর আমরা যারা শিক্ষক আছি, স্যারেরা আছি, আমরা অধিকাংশ সবাই ভ্যাকসিনের আওতা চলে আসছি, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আশা করি আমরাও নির্বিঘ্নে নির্ভয়ে ক্লাস নিতে পারবো। তোমরা সেভাবে ক্লাস অংশগ্রহণ করবা। ধন্যবাদ তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ।